শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে চমৎকার দিন কাটুক এই প্রত্যাশা নিয়ে প্রতিদিনের মতোই আমাদের আয়োজন শুরু করছি আর বরাবরের মতোই কিন্তু বলা বারবার করে সবাই সচেতন থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন যেহেতু কাজের জন্য আমাদের বাইরে যেতেই হচ্ছে তো নিউ নর্মালের সাথে আসলে মানিয়ে নেওয়া ছাড়া এই মুহূর্তে কিছু করার নেই আমাদের সবসময় আমরা ইতিবাচক কথা দিয়ে আমাদের রাঙা সকালের আয়োজন শুরু করতে চাই এবং আমাদের অতিথির আসনে আসলে আমন্ত্রণ জানাই এমন কিছু মানুষকে যারা তাদের নিজ নিজ জায়গা থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবং কোনো না কোনো ক্ষেত্রকে আলোকিত করছেন আজকে প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে এমনই একজন মানুষ আছেন আর দ্বিতীয় ঘন্টায় তো বরাবরের মতো সঙ্গীত আয়োজন থাকছে তো চলুন আমরা জানি কে আছেন আর পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি নন্দিতা কেবরিয়া থাকছি শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে আরও একবার যেমনটা বলছিল নন্দিতা যে চারপাশে যে বৈরী পরিবেশ সেখানে আমাদের মানিয়ে নিতে হচ্ছে আসলে ছোটবেলা থেকেই আমরা শিখে যাচ্ছি প্রতিনিয়ত সেটাই এখন আমাদের ব্যবহারিক জীবনে যত বেশি ব্যবহার করা যায় সেটা হচ্ছে যত বাধা থাকুক না কেন আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর যে মানুষগুলো এখানে আসেন তারা আসলে বিভিন্ন বাধা পার হয়ে সমাজের জন্য উদাহরণ হয়েছেন যাদেরকে অনুপ্রেরণা জায়গায় নিয়ে যাওয়া যায় সেরকম মানুষ তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি একজন দাবারু দাবা প্রশিক্ষক এবং সংগঠক মাহমুদা হক চৌধুরী চলুন তাকে আমরা জানার চেষ্টা করি শুভ সকাল শুভ সকাল কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আমাদের খুব ভালো লাগে বিশেষ করে যখন এই রকম একটা ক্যারিয়ারে আমাদের সমাজের বিশেষ করে আমরা তো জানি যে আমাদের সমাজটা একটু অন্যরকম ধরনের সমাজ এবং সেখানে মেয়েদের যে পশ্চাৎপদতা সেখান থেকে যদি পায়োনিয়ার কেউ হয় কিংবা অ্যাডভান্স লেভেলের কেউ হয় সেটা আমাদেরকে যেমন অবাক করে তেমনি আশান্বিতও করে রানী হামিদের পরে এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে সেইভাবে উল্লেখ করার মতো তেমন কাউকে পাইনি বাংলাদেশে তো সেই জায়গাটিতে নিশ্চয়ই আপনারা অগ্রগণ্য ভূমিকা রাখছেন সেখানে আমরা যাব তবে তার আগে আমরা একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই শৈশবটা কেমন ছিল সব কিছু মিলিয়ে যদি একটু বলতেন আমাদেরকে শৈশবটা আমার খুবই আনন্দের ছিল এবং খুব মজার ছিল আচ্ছা কোথায় কেটেছে হ্যাঁ আমরা আসলে সারা বাংলাদেশ ঘুরে বেড়িয়েছি যেহেতু আব্বু ছিল যে সরকারি চাকরিজীবী ছিলেন তো আমাদের শৈশবটা এই জন্যই খুব মজার যে আমরা টাউনে থেকেও সবসময় গ্রামের মজাগুলো পেয়েছি মানে যেহেতু বাংলো টাইপের বাড়ি ছিল আমরা গাছে উঠা বা পুকুরে সাঁতার কাটা কি করতেন সরকারি চাকরিজীবী বলতে উনি ছিলেন পুলিশে ছিলেন ও আচ্ছা আচ্ছা তার মানে খুব বেশ কড়া শাসনের মধ্যেই বড় হয়েছে বাবার দিক থেকে শাসন ছিল অনেক না মার দিক থেকে শাসনটা একটু বেশি ছিল ভাই বোন কতজন ছিলেন আমরা তিন বোন দুই ভাই আপনি তাদের মধ্যে আমার বড় দুই বোন তারপর আমি তারপর ছোট দুই ভাই পড়াশোনা করতে ভালো লাগতো ছোটবেলায় ভালো লাগতো বলতে আসলে ছোট থেকেই আমি দাবাতে ইনভলভ হয়ে যাই আচ্ছা মানে কোনো ঘটনা আছে স্টোরি আছে নাকি নিজে থেকে হ্যাঁ দাবাটা পেলেন কিভাবে নিশ্চয়ই কোনো গল্প আছে হ্যাঁ আমার অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতেই আসলে দাবার একটা কালচার আছে মানে আমরা যখন খুব ছোট ছিলাম আমরা দেখেছি আমার মা মামা ওনারা দাবা খেলতেন যখন একটু বড় হলাম তখন দেখলাম যে আমার বড় দু বোন দাবা খেলছে আমার মা খেলছে মানে ফ্যামিলিতে একটা কালচার ছিল দাবা ওকে তো আমি দু বোনের মধ্যে যেহেতু ছোট ছিলাম আমাকে ওরা যখন ফার্স্ট টুর্নামেন্টে যাচ্ছে আমরা তখন চিটংয়ে ছিলাম আমার দেশে বাড়ি সিলেট বাট আমরা সেটেল ছিলাম চিটং তো দেখা গেল যে মা দুই বোনকে নিয়ে চেস কম্পিটিশনে যাবে তো আমি কান্না করছি তখন আমি ছোট কিন্তু আমাকে বললো যে না তুমি ছোট তোমার যাওয়ার দরকার নেই এবার তুমি থাকো বাসে তো ফার্স্টবার আমার খেলা হলো না তো সেকেন্ড টাইম গিয়ে যেটা হলো যে আমি গিয়েই মানে রানার আপ হয়ে গেলাম কত বছর বয়স তখন আপনার বা কোন ক্লাসে পড়েন 5-6 ওর ব্যাপারে যেটা হয়েছে যে আমাদের কখনো হাতে ধরে গুঠি কিভাবে মুভ করবে বা চলবে দেখে দেখে মানে আমার বেলাও সেটা হয়েছে মানে আমরা কখন শিখেছি আমরা নিজের অজান্তে শিখে ফেলেছি কিন্তু এরপরে যেটা হয়েছে যখন আমরা সিরিয়াসলি খেলা শুরু করলাম তখন তো আমরা ট্রেনিং ট্রেনিং নিয়েছি সেটা তো অনেক পরের কথা নিশ্চয়ই কিন্তু এই যে ক্লাস 5-6 এ পড়েন আপনি তখন প্রথমবার বাইরে খেলতে গেলেন বাড়ির বাইরে প্রথমবার গিয়ে রানার আপ হয়ে গেলেন ওটা ডিস্ট্রিক্ট পর্যায়ে সেটা তো একটা অন্যরকম কনফিডেন্স দিয়েছে নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই মানে তখন না আনন্দের সাথে খেলা মানে ওইভাবে সিরিয়াস কিছু ফিল হয় নাই তো এটা যেটা হয়েছে নেক্সট টাইম কিন্তু আমি আবার চ্যাম্পিয়ন হয়ে গেলাম জাস্ট নেক্সট ইয়ারে গিয়ে আচ্ছা হ্যাঁ ওইবারও ভালো পজিশনে ছিলাম কিন্তু নেক্সট ইয়ারে যেটা হয়েছিল তখনকার একজন এক্স ন্যাশনাল প্লেয়ার চিটং চ্যাম্পিয়ন ওনাকে হারিয়ে আমি চ্যাম্পিয়ন হয়ে গেলাম ওই বয়সে হ্যাঁ তো তখন থেকেই কিন্তু জার্নিটা শুরু না না উনি আপনার সেম এজ নাকি না না উনি তখন মাস্টার্সে পড়েন উনি চিটং এর তখন চিটং চ্যাম্পিয়ন উনি ন্যাশনাল প্লেয়ার অলরেডি আমরা তো কুইন্স গ্যাম্বিট যে ছবিটা ওটা শৈশব ছোটবেলা দেখতে পাচ্ছি রীতিমতো নেটফ্লিক্সে যেটা ছবিটা একটা সিরিজ বোধ হয় খুব ঝড় তুললো এবং বিউটিফুল আপনার দাবার বাইরের লাইফটা নিয়ে একটু আমরা একটু প্রথমে জানি তারপরে দাবাতে তো আমরা যাবই
পরিবারের কালচারটা কেমন ছিল, যেহেতু বাবা পুলিশ ছিলেন, একটু আগে নন্দিতা বলছিল খুব ডিসিপ্লিন ছিলেন কিনা, মানে ছোটবেলায় বড় হওয়াটা কেমন ছিল আসলে? ছোটবেলায় যেটা হচ্ছে যে মানে খুবই দুরন্তপনার ভিতর দিয়ে বড় হওয়া, যেহেতু বললাম যে আমাদের বাংলো টাইপের বাসা ছিল, তো যেটা হতো যে আমাদের বাসার সাথেই পুকুর ছিল বা গাছে উঠা বাড়ির উঠানে গাছপালা ছিল, তো আমি আর আমার মেজো বোন প্রায় এটা করতাম, আব্বা যেই না অফিসে চলে যেত এই আমরা দুই বোন গাছে উঠে বসে থাকতাম, খুবই মজার লাগতো। বাবা এসে গাছ থেকে নামাতো? না, উনি আসার আগেই নেমে যেতাম। আচ্ছা, তিন ভাই বোন ছিলেন আপনারা? না, আমরা তিন বোন দু ভাই ছিলাম। তিন বোন দু ভাই, পাঁচ ভাই বোন। পড়াশোনার দিক থেকে পরিবার থেকে কোনো চাপ ছিল যে খুব ভালো স্টুডেন্ট হতে হবে, খুব ভালো রেজাল্ট করতে হবে? না না, আমার বেলায় ছিল না, মানে আমার বড় দুই বোন খুবই ব্রিলিয়ান্ট, বড়জন শাহজালাল ইউনিভার্সিটিতে ম্যাথে পড়তো, ওরা দুজনও কিন্তু ন্যাশনাল প্লেয়ার, ওমেন ন্যাশনাল প্লেয়ার। হ্যাঁ, আমরা তিন বোনই ওমেন ন্যাশনাল প্লেয়ার ছিলাম। তো বড় বোন শাহজালাল ইউনিভার্সিটিতে ম্যাথে পড়তো, মেজোটা তখন চিটাও ইউনিভার্সিটিতে অনার্স পড়ছে। আমার বেলায় তো প্রেশার ছিল না, তখন আমার প্যারেন্টস যখন দেখলো যে আমি চেজে খুব সিরিয়াস, তখন আমার আমি কিন্তু ওইভাবে মানে আমাকে ফাস্ট হতে হবে বা কিছু ওরকম কোনো প্রেশার আমার উপর ছিল না। কিন্তু চেস নিয়ে যে ক্যারিয়ার করা যায় এই বিষয়টা তো তখনও বোধহয় খুব একটা বেশি, তখন আমরা সবাই খুব শখের বসেই খেলতাম, আমাদের খুব একটা, এখন যেমন প্রফেশনাল একটু এসছে, আমাদের স্টুডেন্টরা এখন নেভিতে জব হয়ে গেছে, পুলিশে জব হয়ে গেছে, কিন্তু আমাদের সময় এটা ছিল না। খুব যত্ন করে করে, ভালোবাসা দিয়ে করে, তাহলে ওখান থেকেই অসাধারণ কিছু করা সম্ভব। এনি কাইন্ড অফ ওয়ার্ক তো নিশ্চয়ই আপনার দাবার ক্যারিয়ার নিয়ে আমাদের অনেক কিছু বলার আছে, তার আগে দর্শকদের আমরা একটু ছোট করে ধারণা দিতে চাই যে কাকে নিয়ে আজকে আমরা আড্ডা দিচ্ছি এখানে। মাহমুদা হক চৌধুরী একাধারে আন্তর্জাতিক দাবা সংস্থা ফিদের নারী ক্যান্ডিডেট মাস্টার, বাংলাদেশে ফিদের প্রথম জাতীয় প্রশিক্ষক, ফিদে অরবিটার ও আইও আন্তর্জাতিক সংগঠক, দাবা সংগঠকদের জন্য সর্বোচ্চ স্বীকৃতি আন্তর্জাতিক সংগঠক বা আইও, দক্ষিণ এশিয়ার প্রথম এবং একমাত্র নারী দাবা সংগঠক হিসেবে মাহমুদা এই মাইল ফলক ছুঁয়েছেন দুই বছর আগে। মাহমুদা 1999 সালে জাতীয় মহিলা সাব জুনিয়র অনূর্ধ্ব 16 এ চ্যাম্পিয়ন হন, এর আগে 1997 সালে চট্টগ্রাম জেলায় নারী চ্যাম্পিয়ন হয়ে ঢাকায় খেলা শুরু তার, সেই থেকে জাতীয় দাবায় খেলেছেন 2012 সাল পর্যন্ত। সংগঠক দলনেতা হিসেবে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। 2012 সালে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত বিশ্ব দাবা অলিম্পিয়াডে খেলেছেন, 2016 সালে আজারবাইজান ও 2018 সালে জর্জিয়ায় অনুষ্ঠিত বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ দলের নন পেইং অধিনায়ক ছিলেন তিনি। মাহমুদা হক চৌধুরী অনেক আগেই নেমেছেন দাবার তৈরির কাজে, নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি। দাবা নিয়ে মোটামুটি আমরা পুরোটুকু আমাদের দর্শকদের জানালাম, কিন্তু এর বাইরের মানুষটাকেও আমরা একটু টুকটাক আবিষ্কার করতে চাই। তো যেটা একটু আগে নন্দিতা বলছিল যে ছোটবেলায় আসলে ওইভাবে কোনো স্বপ্ন ছিল না, কিন্তু দাবার ব্যাপারে আপনি অনেক বেশি সিরিয়াস ছিলেন, পড়াশোনার খবরটা একটু জানি, কোথায় কোথায় পড়া হয়েছে বা কত পর্যন্ত পড়তে পারলেন? না, আমি গ্র্যাজুয়েশন করেছি, এবং কি যখন তখন আমরা চিটংয়ে ছিলাম, 94 থেকে আমরা চিটংয়ে সেটেল ছিলাম, যেহেতু দেখা গেল যে আমার বড় বোন যখন 9 থেকে ম্যাট্রিক দিবে তখন ওর চারটা স্কুল চেঞ্জ করা লাগলো, তখন মানে আমার প্যারেন্টসরা ফাইনালি ডিসিশন নিলেন যে না, এক জায়গায় সেটেল থাকতে হবে ফ্যামিলি। আমরা আব্বার ওখানে প্রত্যেক উইকে বেড়াতে যেতাম, এভরি থার্সডে চলে যেতাম, আবার শনিবার সকালে এসে আমরা স্কুল ধরতাম। তো যেটা হয়েছে যে মানে পড়াশোনা নিয়ে পড়াশোনা করেছি, যেমন হচ্ছে আমার যেটা হয়েছে যে বেশিরভাগ সময় টুর্নামেন্ট খেলতে যে তখন চিটং থেকে ঢাকা আসতাম, এক একটা টুর্নামেন্ট খেলতে প্রায় আমার 12-13 দিন লেগে যেত, আসা যাওয়া সব মিলে, তারপর আবার ট্রেনিং মাঝে মাঝে করতে হতো, তো সব মিলে পড়াশোনায় আমি জাস্ট এক্সামের আগে 2-3 মাস পড়াশোনা করতাম। কিন্তু বাকি সময়টাকে আপনি দাবা নিয়ে পড়ে থাকতেন না অন্যান্য? না, আমার আসলে আমি তখন থেকে আমি অলরেডি চেজে ইনভলভ, মানে যখন থেকে আমি চিটং চ্যাম্পিয়ন হলাম তখন থেকে আমার মানে দাবার বাইরে কোনো কিছু নিয়ে কি আপনার লাইফ ইন্টারেস্ট ছিল? তখন দেখা গেল যে পড়াশোনা দাবা খেলা ছাড়া আর অত টাইম পাওয়া যেত না,
তো স্কুল থেকে বা যে কোনো ইনস্টিটিউশনে যখন পড়াশোনা করেছেন সাপোর্ট পেয়েছেন খুব ভালো যে এই যে আপনি ন্যাশনাল লেভেলে খেলতে যাচ্ছেন এই ব্যাপারগুলোতে হ্যাঁ সাপোর্ট পেয়েছি খুব সাপোর্ট পেয়েছি ওকে কিন্তু আপনি চ্যাম্পিয়ন হয়ে গেলেন ঠিক আছে কিন্তু তারও বাইরে যখন আরো বড় পরিধিতে গেলেন আস্তে আস্তে খেলতে খেলতে তখন তো দেখতে থাকলে নিশ্চয়ই আশেপাশে হয়তো কেউ আরো ভালো খেলছে বা আপনাকে আরো ভালো খেলতে হবে এরকম একটা অনুভূতি নিশ্চয়ই আসে যখন আমি চিটং থেকে ঢাকা আসলাম তখনই কিন্তু ফিল করলাম যে না ওই মেধা দিয়ে এতটুকু আসা গেল বাকিটুকুর জন্য হায়ার ট্রেনিং লাগবে আমরা দাবা নিয়ে কথা বলছিলাম তো আপনি যেটা হলো যে ক্লাস 5 6 এ পড়েন ওই সময়টাতে আপনি প্রথম হচ্ছে জেলা পর্যায়ে রানার আপ হন এবং তারপরের বছর গিয়ে আপনি চ্যাম্পিয়ন হলেন ওই একই খেলাতে এরপরে ধারাবাহিকভাবে কিভাবে কিভাবে এগিয়েছেন আমাকে একটু বলেন যদি যেটা হলো যে আমার টার্নিং পয়েন্ট কিন্তু ওখান থেকেই শুরু আমি যখন চিটং চ্যাম্পিয়ন হলাম তখন ন্যাশনাল খেলার জন্য চিটংয়ের মানে সারা বাংলাদেশে জাস্ট চ্যাম্পিয়নরা এসে ন্যাশনাল কোয়ালিফাইংটা পার্টিসিপেট করতে পারে তো আমার যেটা হলো যে আমি এসে প্রথমবার এসে কিন্তু ন্যাশনালে কোয়ালিফাই করে ফেললাম হ্যাঁ অনেক বাঘা বাঘা প্লেয়ার ছিল ওই সময় তখন তো আর এসব বুঝতাম না আমি খেলছি আনন্দ সহকারে খেলে জাস্ট এসে ন্যাশনালে কোয়ালিফাই করে ন্যাশনাল প্লেয়ার হয়ে গেলাম তখন এটা 98 এর কথা আমি ফার্স্ট ন্যাশনাল প্লেয়ার ন্যাশনাল প্লেয়ার যখন হচ্ছেন তখন আপনি কোন ক্লাসে খুব কঠিন প্রশ্ন করে ফেলেছেন না না তখন হয়তো আনুমানিক থাকে অনেক কথা 19 এ হবে 19 এ ওকে হ্যাঁ আমার 99 এ যেহেতু এটার কি কোনো বিশেষ রেটিং আছে যে এত এত ভালো খেলতে হয় এই এটা হলে তারপরে না এই এই ক্ষেত্রে না এই যে ফার্স্ট আমি এখন ন্যাশনাল কোয়ালিফাই করে ন্যাশনাল প্লেয়ার হয়ে গেলাম ওকে তারপর যেটা হলো যে ন্যাশনাল প্লেয়ার যখন হলাম তখন ফিল করলাম যে না এখন আসলে অনেক কম্পিটিটর আছে তখন রানি হামিদও আমাদের সাথে ন্যাশনাল খেলছে ফার্স্ট টাইম আমি রানি হামিদকে ফেস করলাম তখন যদিও হেরেছি ওনার কাছে এরপর অনেক টুর্নামেন্টে কয়েকবার জিতেছি কিন্তু যেটা হচ্ছে তখন ফিল করলাম যে না এখন হায়ার ট্রেনিং লাগবে ওই ট্রেনিং দিয়ে হচ্ছে না তখন ফেডারেশন থেকে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে আমি অংশগ্রহণ করলাম দেশের বাইরে থেকে তখন কোচ আসলো ওনারা ট্রেনিং করালেন ওইসব ট্রেনিং আসলে কি শেখার মতো কিছু আছে দাবাতে মানে আপনার রিয়েলাইজেশনটা কি আমরা তো কোশ্চেন থাকবে গ্র্যান্ডমাস্টার লেভেলেও শিক্ষা লাগে আমাদের হচ্ছে আপনি যদি চান চেজের উপরে আপনি অনার্স মাস্টার্স পিএইচডিও করতে পারবেন হ্যাঁ তো এটা ডিপেন্ড করে যেমন আমাদের আমাদের আরেক উইমেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সুজান পোলকার উনি কিন্তু অলরেডি ইউএসএতে ওনার চেজ একটা ক্যাম্পাসই আছে ইউনিভার্সিটিতে ওকে এত কিছু এত এই কয়টা গুটির মধ্যে তো পড়াশোনা যেহেতু করা যায় এখন আপনি বলছেন যে মাস্টার্স পিএইচডিও করা যায় আপনার মনে হয়নি কখনো যে যেহেতু এটা সব থেকে আনন্দ পান আপনি এই কাজটা করে বা সব থেকে ভালোবাসার জায়গা আমরা কিন্তু এই যে রিসার্চের উপরেই আছে হ্যাঁ যখন তখন থেকেই আমরা কিন্তু চেজ স্টার্টে চলছে আমাদের এখন যেমন একাডেমি করেছি একাডেমিতেও তাই হচ্ছে এই প্যান্ডামিকের টাইমে কিন্তু অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি তো অনলাইনে ক্লাসেও কিন্তু আমাদের দেশের বিভিন্ন দেশ থেকে এখন পার্টিসিপেন্টস শিখছে আচ্ছা স্টুডেন্টরা ওকে সো ন্যাশনালি আপনি কাকে কাকে টুর্নামেন্ট সিস্টেমটা কি প্রত্যেকটা প্লেইং খেলার তো একটা নির্দিষ্ট টুর্নামেন্ট সিস্টেম থাকে চেসেরও নিশ্চয়ই এরকম কোনো কিছু আছে ওই যে সারা বাংলাদেশ থেকে চ্যাম্পিয়নরা আসলো ঢাকায় এসে কোয়ালিফাই খেলতে হলো তখন আমাদের টোটাল 10 জনকে নিয়ে ন্যাশনালটা ফাইনাল ফেজটা হতো ওকে তো তখন আমি ন্যাশনাল প্লেয়ার হিসেবে খেললাম ন্যাশনাল ওটার অ্যাচিভমেন্ট কি ছিল ওটার অ্যাচিভমেন্ট ন্যাশনাল প্লেয়ার হওয়াটাই আমার জন্য তখন বিশাল ব্যাপার ছিল টুর্নামেন্ট কেন্দ্রিক কোনো অ্যাচিভমেন্ট ন্যাশনাল পর্যায়ে আমার ছিল ফিফথ হয়েছিলাম যেবার আমি 2012 দেশকে রিপ্রেজেন্ট করলাম আমি টার্কি চেস অলিম্পিয়াড খেলতে গেলাম ওকে দেশের বাইরে ফার্স্ট খেলেন না এর আগে অনেক ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলা হয়েছে এর আগে খেলেছেন মানে এটাগুলো কি মানে আলটিমেটলি ঠিক আছে চলো আমরা দুজন মিলে খেলি এরকম বিষয় নাকি আলটিমেটলি কেউ একটা অর্গানাইজ করে না 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 এগুলো আপনার সিস্টেম আছে আপনি যে কোনো কম্পিটিশনে গেলেই কিন্তু হায়ার লেভেল কম্পিটিশন কিন্তু সবসময় টাফ যেটা হলো যে তখন তো বুঝলাম যে না স্টাডি ছাড়া ভালো করা যাবে না তখন আমরা আমি আমি আসলে জানতে চাচ্ছি যে লাইক আমি যদি ন্যাশনাল প্লেয়ার হই তারপরে কোন একটা টুর্নামেন্টে জয়েন করার ক্ষেত্রে কি হয় এটা কি অর্গানাইজেশন এটা সেটেল করে নাকি অর্গানাইজেশন সেটেল করে এটা চেস ফেডারেশনের ইয়ে ছাড়া আপনি কিছু টুর্নামেন্ট আছে যেমন অলিম্পিয়াড হোক বা এশিয়ান জুনিয়র ন্যাশনাল ওয়ার্ল্ড জুনিয়র এইসবও কিন্তু আপনি ফেডারেশনের অনুমতি ছাড়া আপনি পার্টিসিপেট করতে পারবেন তো আপনি দেশের বাইরে প্রথম কবে খেললেন
আমি 2003-তে খেলেছিলাম তখন, সরি 2003-তে, হ্যাঁ তখন আমি নেপালে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়েছিল, ওটা আমার ফার্স্ট তখন। ওটা কি বাংলাদেশের কোনো অর্গানাইজেশনের পক্ষ থেকে নাকি নিজে থেকে? না ওইটা ওইটা অবশ্য নিজে থেকে, আমাদের কোচ ছিলেন উনি, ওনার উনি অর্গানাইজ করেছিলেন, পাঁচ ছয় জনকে নিয়ে গিয়েছি। ওকে, কিন্তু চেস ফেডারেশনের পারমিশন লেগেছে। 2003-তে আপনি অ্যাজ ইন মানে স্কুলেই পড়তেন তখন? 2003-তে না, আমি তখন 99-এ আমার ম্যাট্রিক ছিল। ও আচ্ছা, তো প্রথমবার এই যে দাবা খেলা নিয়ে দেশের বাইরে যাওয়া, একটু সব মিলে এক্সপিরিয়েন্সটা শুনবো, কেমন ছিল? হ্যাঁ আসলে তখন তো, তখনও তো মোটামুটি ছোটই, মানে যখন যাচ্ছি তখন দেখা গেল যে গেলাম, আমাদের সঙ্গে আরও আপুরা গেছে, ওনারা সহ সবাই মিলে, ভালোই ভালোই এক্সপিরিয়েন্স ছিল। আমরা আসলে আসলে ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্সগুলো জানতে চাচ্ছি। লাইক দেশের বাইরে গেলে যেটা হয়, আমাদের ভিতর তো এক ধরনের ভয় কাজ করেই, ওরা না জানি কত ভালো প্লেয়ার। আপনার ক্ষেত্রে কী হয়েছিল আমরা জানি না, আমরা জেনারেল পারসেপশন থেকে বলছি। তো আপনার দেশের বাইরে গিয়ে এরকম কোনো অভিজ্ঞতা আছে কি না? হ্যাঁ আমাদের যখন যে চেস অলিম্পিয়াডে আমি প্রথমবার খেললাম, তখন যেটা হয় চেস অলিম্পিয়াডটা কিন্তু একটা ফেস্টিভ্যালের মতো হয়। ওয়ার্ল্ডে যত বড় বড় প্লেয়ার, আমাদের ড্রিম প্লেয়ার, আমরা ওদের বইয়ে গেম দেখি বা খেলি, টিভিতে অনলাইনে দেখি, ওদেরকে কিন্তু আমরা সামনাসামনি দেখতে পাই। হ্যাঁ ওইটা আমাদের সবার জন্য কিন্তু খুব একটা আনন্দের ব্যাপার। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন থেকে শুরু করে সবাইকেই আমরা দেখতে পাই, একই হল রুমে আমরা খেলছি। তো যেটা হয় যে ওখানে আমরা যখন যাওয়ার পরে খেলছি, আমার মনে আছে যে আমি একজন ইন্টারন্যাশনাল মাস্টারকে হারিয়েছিলাম ওখানে, উমেন ইন্টারন্যাশনাল মাস্টারকে। তো এগুলো বিভিন্ন সময়, আবার অনেক সময় দেখা গেছে যে খুব উইন গেম, খুব কাছাকাছি গিয়েও উইন করতে পারে না। হ্যাঁ তো যেটা হয় যে মানে আমাদের চেস খেলাটা অনেকে মনে করে শুধু এটা ব্রেইনের খেলা, এটার সাথে কিন্তু আমাদের ফিজিক্যাল ফিটনেসটাও প্রচুর লাগে। আমাদের ফিটনেস ছাড়া না, আপনি 4-5 ঘন্টা বসে কনসেন্ট্রেশন, যেমন আপনার ক্রিকেটে প্রতি বলে আপনার কনসেন্ট্রেশন লাগছে, সেরকম আমাদের চেজেও কিন্তু প্রতি মুভে কনসেন্ট্রেশন লাগে, না হলে কিন্তু আমরা ট্র্যাপে পড়ে যাই বা আমরা একটা ব্লান্ডার করে ফেলি। এটা কি আলাদা কোনো এক্সারসাইজ আছে, লাইক এই যে 1-1.5 ঘন্টা ধরে যে গুটির দিকে তাকায় থাকা, এটা বিশাল ধৈর্য। আমার নিজেরই তো মনে হয় যে অ্যাকচুয়ালি আপনাদের মনে হয় আমরা গুটির দিকে তাকিয়ে আছি, আসলে তো আমাদের তখন ক্যালকুলেশন চলতে থাকে মেশিনে। সেটা তো ডেফিনেটলি, মানে আপনি যেটা বলছিলেন যে 4-5 ঘন্টা ধরে একদম পুরোটা পুরোপুরি কনসেন্ট্রেট, ফুল কনসেন্ট্রেশন দিয়ে, ফুল কনসেন্ট্রেশন দিয়ে দেওয়া, এটার জন্য ডেফিনেটলি ফিজিক্যাল ফিটনেসের দরকার আছে। সেটা তো আপনি ডেফিনেটলি প্রথম থেকেই জানতেন না, পরে খেলতে খেলতে বুঝেছেন বা আপনার কোচরা আপনাদেরকে ট্রেনিং দিয়েছেন, সেটার জন্য কোনো বেসিক ফিটনেস ভালো থাকে, যেসব খাবার খেলে ওইসব খাবার গুলা খান, যেমন আমাদের খেলার সময় কিন্তু আমাদেরকে চকলেট বাদাম এইসব খাবার গুলা খেতে বলা হয়, মানে আমরা যখন খেলছি আমাদের কিন্তু আমরা এইসব খাই, আমরা কিন্তু উইনিং পজিশন পেয়েও মাঝে মাঝে ছুটে যাই, কারণ না আমরা গ্র্যান্ড মাস্টারের এগেনস্টে যখন খেলছি বা ইন্টারন্যাশনাল মাস্টারের এগেনস্টে খেলছি, তখন কিন্তু আমাদের নার্ভটাকে ঠিক রাখা লাগে, তখন ওই টাইমে গিয়ে আমাদের যদি ফিটনেসটা না থাকে তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আমরা ফেস করি। ট্রু, খুবই ডিফিকাল্ট আসলে, বাইরে থেকে যতটা ওরকম মনে হয় অত সহজ আসলে নয়, নিশ্চয়ই নয়, আর বিশেষ করে মেয়েদের জন্য তো আরও কঠিন। দেখা গেল খেলতে গিয়ে মনে পড়লো যে বাচ্চাটা ঠিকমতো স্কুলে গেল কি না, তারপরে সংসারটা ঠিকমতো হচ্ছে কি না, কত রাতে দেখা গেলো হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে সেটা হঠাৎ করে মনে পড়ে গেল, সব কনসেন্ট্রেশন তো তখন মুহূর্তের মধ্যে গায়েব। না ইটস ডেফিনেটলি কঠিন গেম, কিন্তু আমার একটু অ্যাচিভমেন্টের জায়গাটা আর একটু ক্লিয়ারলি জানা উচিত। আপনার ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল মিলিয়ে অ্যাচিভমেন্টের জায়গাটা কী, কী কী অ্যাচিভ করেছেন? আমি যখন খেলছিলাম, আমি আমাদের তখন কিন্তু, এখন কিন্তু ছেলেদের আলাদা মেয়েদের আলাদা সাব জুনিয়র জুনিয়র হয়, আমাদের সময় কিন্তু এটা ছিল না, আমরা কিন্তু একসাথে খেলেই আমাদের ছেলেদের সাথে ফাইট করেই আমাদের তখন মেয়েদের মধ্যে যাদের রেজাল্ট ভালো ওদেরকে চ্যাম্পিয়ন ডিক্লেয়ার করা হতো। তো ওই ক্ষেত্রেও কিন্তু আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম সাব জুনিয়রে। মানে ওইটাই তো বোধহয় বেটার ছিল তাই না, মানে ছেলে মেয়ে ভাগাভাগি করে দেওয়ার থেকে? এখন আমরা যেটা করি যে এখন কিন্তু দুইটা ব্যাপার কাজ করে, যেমন এখন আমাদের যখন স্টুডেন্ট, মানে আমার একাডেমি আছে যেহেতু, ওখানে স্টুডেন্ট প্যারেন্টসরা আসে, আমরা কিন্তু প্রথমে জিজ্ঞেস করে নিই যে আপনারা কী চান, বাচ্চাদের ইন্টারনাল ডেভেলপমেন্ট চান নাকি সিরিয়াসলি চেস প্লেয়ার হবে, গ্র্যান্ড মাস্টার হবে ওরকম চান, তখন কিন্তু আমরা যে যেটা প্রেফার করি, যেমন আমরা দেখেছি যে দেশে বিশেষ করে আমাদের যারা ফরেন স্টুডেন্টরা আসে, ওদের কিন্তু প্যারেন্টসরা দেখি যে এক টাইমে এসে, জাস্ট টাইমে এসে 1 আওয়ারের জন্য দিয়ে যাবে বা 2 আওয়ার্সের জন্য দিয়ে যাবে, জাস্ট বাচ্চাদের ইন্টার
ইন্টারনাল ডেভেলপমেন্টের জন্য, যেটা আমাদের দেশে এখন প্যারেন্টসরা বুঝতে পারছে ওনারা করাচ্ছে, কিন্তু অনেকে আছে যে শুধু চান যে না আমার বাচ্চা গ্র্যান্ড মাস্টারই হবে। এরকম একটা প্র্যাকটিস, মানে এটা খুব সুন্দর একটা পয়েন্ট উঠে এসেছে আমার মনে হয় যে আমাদের মধ্যে কি এরকম একটা প্র্যাকটিস আছে যে যাই করি না কেন সেটা দিয়ে একটা ক্যারিয়ারের দিকে যাওয়া বা আর্থিক একটা ডেভেলপমেন্ট পাওয়ার চিন্তা করা? কারণ না এখন আপনি দেখেন যে একটা, আমি মাঝে মাঝে চিন্তা করছি যারা নর্মাল ফ্যামিলি থেকে এসছে, এরকম বাচ্চা কিন্তু এখন বিভিন্ন দেশে যাচ্ছে ছোট থেকে খেলতে, ফাইভ স্টার হোটেলে থাকছে। হ্যাঁ, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু নলেজ অনেক গ্যাদার করছে, তাই না? আর যখন ওরা চেস খেলছে, ওদের তো আমরা অ্যাকচুয়ালি চেসটা খেলে কিন্তু এখন যেটা বেশি হচ্ছে, প্যারেন্টসরা বেশি চাচ্ছে চেসে ইনভলভ রাখার জন্য ওদের ইন্টারনাল ডেভেলপমেন্ট, যেমন ওদের কনসেন্ট্রেশন পাওয়ারটা ডেভেলপ করছে বাচ্চারা এখন, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, এইসবের জন্য কিন্তু চেসটা খুব পপুলার। ডেফিনেটলি, মানে আপনি যেটা বলছিলেন যে ছোটবেলায় আপনি আনন্দ নিয়ে খেলতেন, কিন্তু আমাদের মধ্যে বোধ হয় আনন্দ করার প্র্যাকটিসটা অনেক এখন কমে গেছে। যাই করে না কেন গান করছে, কেউ নাচছে, কেউ নাটক করছে, সবকিছু দিয়েই একটা অ্যাচিভমেন্টের পেছনে দৌড়া যায়। যাই হোক, সেটা হয়তো অন্য প্রসঙ্গ। আপনার প্রসঙ্গে আরেকটু আবার যদি আসে যে 2015 সাল থেকে আপনি পরিচালনা করছেন এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি, তো এই যে খেলা থেকে একটা আমি বিভিন্ন দেশে যখন খেলতে গেছি, আমি দেখলাম যে শুধুমাত্র আমাদের এখানেই কোনো একাডেমি নাই ওরকম প্রাতিষ্ঠানিকভাবে শেখার জন্য, কিন্তু সব দেশেই, মানে আমরা দুবাই ও দেখেছি, তারপর তার্কিতে দেখেছি, উজবেকিস্তানে দেখেছি, যে বিভিন্ন দেশে এত সুন্দর চেস একাডেমি, ওদের ইভেন আপনি ফুল একাডেমি, মানে পুরো ইনস্টিটিউটটাই হচ্ছে আপনার প্লেয়াররা কোচ এসে থাকার ব্যবস্থা, প্লেয়াররা কোনো কখনো যদি ক্যাম্পে থাকতে চায় ওই ব্যবস্থা, ওদের ডক্টরস রুম, ওদের প্র্যাকটিস রুম, ফিজিক্যাল ফিটনেসের জন্য ওরা কীভাবে ওয়ার্ক করাচ্ছে, এগুলো যখন দেখলাম যে আমাদের দেশে কিছুই হচ্ছে না, তখন কিন্তু আমি মাঝখানে একটা বলা হয়নি, আমি কিন্তু মাঝখানে 5 বছর অ্যাজ এ সাবজেক্ট চেসটা পড়িয়েছি। কি জিনিস এটা? এটা সাবজেক্ট হিসেবে থিওরিটিক্যালি পড়িয়েছেন? এসটিএস গ্রুপের ডিপিএস এসটিএস স্কুলে পড়িয়েছি। আচ্ছা, হ্যাঁ, তো ওইটা খুব ইন্টারেস্টিং আমার লাইফের, কিন্তু টার্নিং পয়েন্ট ওইটা একটা। আমি মানে আমাদের কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, 5 বছর চেসের উপর পড়াশোনা করিয়েছেন আপনি? হ্যাঁ, চেস যে একটা আলাদা সাবজেক্ট, এটা নিয়ে পড়াশোনা করা, এবং নিশ্চয়ই তার আগে আপনাকে পড়তে হয়েছে অনেক। হ্যাঁ, আমি তো যখন আমরা প্রফেশনালি শেখা শুরু করলাম, তখন তো অলরেডি আমরা ট্রেনিং এর আন্ডারে চলে আসলাম। দর্শক, মেরিল মিল্ক সপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি এবং ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। আমাদের ইমেইল করতে পারেন RANGASHOKAL rangashokal@maasranga.tv এই ঠিকানায়। আমাদের সাথে প্রথম ঘন্টায় আজকে আছেন দাবাড়ু, দাবা প্রশিক্ষক ও সংগঠক মাহমুদা হক চৌধুরী। তো আমরা বিরতিতে যাবার আগে আপনি বলছিলেন যে আপনি পড়িয়েছেন 5 বছর এই চেস এইটাকে সাবজেক্ট হিসেবে, তো এটা যে বাংলাদেশের কোনো মানে কোনো স্টুডেন্টদের জন্য কারিকুলামে ইনক্লুডেড আছে সেটাই আসলে আমাদের জানা ছিল না, তো পুরো এক্সপিরিয়েন্সটা নিয়ে একটু শুনবো। কোথায় পড়ালেন, কেমন এক্সপিরিয়েন্স? এটা হচ্ছে এসটিএস গ্রুপের যে ডিপিএস এসটিএস স্কুল আছে ঢাকা, ওখানে আমি পড়েছি অ্যাজ এ সাবজেক্ট। হ্যাঁ, ওইটা যেটা হচ্ছে যে ওখানে কিন্তু ওই সেম স্কুলে আমার বড় বোন, ও কিন্তু এলেভেন ওলেভেন্সের ম্যাথস টিচার। তো যেটা হচ্ছে, আমি চেজ এত প্রায়োরিটি, মানে একটা কাজে আমি একবার প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম, গিয়ে দেখেছি আমার বোন অলরেডি ও কী কাজে এসছে। তো স্যার যেটা বললো যে আফরোজা, ওর নাম আফরোজা, বললো যে আফরোজা তুমি বসো আগে, আমি দেখি মলে কী বলছে। মানে স্যারদের কাছে এত প্রায়োরিটি যে ম্যাথস টিচার তো অনেক আছে, কিন্তু চেস টিচার তো আমার একটাই আছে, মানে ওনাদের প্রায়োরিটিটা এমন ছিল। আমি কিন্তু খুব সৌভাগ্যবান বলবো যে আমি যখন জব করছিলাম, আমার কিন্তু তখন কিন্তু আমি প্রায় বিভিন্ন টুর্নামেন্ট খেতে বিভিন্ন দেশে যাচ্ছি, এমনকি আমার প্রচুর ছুটি লাগতো। তো যেটা হতো যে আমার বোনরা কিন্তু 2 দিনের ছুটি চাইতে ওদের খুব খারাপ লাগতো বা পেতো না ওইভাবে। হ্যাঁ, কিন্তু আমি যেন জব না ছাড়িয়ে, আমার প্রিন্সিপাল স্যার কিন্তু আমাকে এই সুযোগটা দিয়েছিলেন যে তুমি, আমি আসলে এত ট্রাভেল করি, এখন আমি চিন্তা করলাম যে কত ছুটি নেওয়া যায়, কয়েকদিন পর পর, 1 মাস পর পর গিয়ে ছুটি চাইতে নিজেরই খারাপ লাগতো। কিন্তু স্যার আমাকে উইথ পেমেন্ট কিন্তু বিভিন্ন দেশে খেলতে যাওয়ার সুযোগ দিয়েছে। হ্যাঁ, আমি যখন USA খেলতে গেলাম, 1 মাসের ছুটি নিয়ে গেছি, তাও নিয়ে ছুটি দিয়েছে যে তাও তুমি জব ছেড়ে না, কিন্তু অ্যাটলাস কিন্তু আমার ফাইনালি আমি নিজেই ছেড়ে দিয়েছিলাম জবটা, যেহেতু আমার একাডেমি করার স্বপ্ন ছিল এবং কি
এদিকে প্রচুর সময় যাচ্ছিল। তো একাডেমি আপনি করলেন কত সালে? 2015 সালে। একেবারে কিভাবে শুরু করলেন, মানে ইনিশিয়াল এক্সপিরিয়েন্সগুলো আমরা একটু জানতে চাই, এবং তারপরে স্টুডেন্টদের নিয়ে স্টুডেন্টদের এক্সপিরিয়েন্সগুলো একটু ধারাবাহিকভাবে। একাডেমির আইডিয়া তো এক হচ্ছে যে বিভিন্ন দেশে দেখে যখন আমার আগ্রহ হলো যে এরকম স্বপ্নটা ভিতরে আসলে আসতে শুরু করলো। আরেকটা কাজ করতো যে যখন আমি দেখলাম যে স্কুলে আমরা ভ্যাকেশন দিত বা বন্ধ হয়ে যেত, এই বাচ্চাগুলোকে আমি এত সিরিয়াসলি শিখাচ্ছি, ওরা একটা পর্যায়ে আসে যখন একটা গ্যাপ হয়ে যায়, চেস কিন্তু একটা রেগুলার প্র্যাকটিসের ব্যাপার, হ্যাঁ আপনার রেগুলারিটিটা লাগে, তো ওদের আবার ফর্মটা খারাপ হয়ে যেত, তখন আমার খুব মনটা খারাপ হতো যে এত কষ্ট করি বাচ্চাগুলোর পিছনে এফোর্ট দিয়ে বাচ্চাগুলো ভালো করছে, কিন্তু যখনই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বা একটা এক্সাম আসছে, বাচ্চাদের একটা গ্যাপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওরা আবার পিছিয়ে যাচ্ছে। তখন থেকে কিন্তু আমার একাডেমির স্বপ্নটা আস্তে আস্তে ভাবলাম যে না, এখন আমার একাডেমি করা উচিত। ওকে, সো আপনি কিভাবে শুরু করলেন, মানে লোকবল এটা তো একটা চিন্তা ছিল, স্টার্টটা কিভাবে, ফিজিক্যাল এডিটটা কিভাবে আসলো? ফিজিক্যালি যেটা আসলো যে আমি যখন এ করলাম, আমার হাজবেন্ড আমাকে প্রচুর সাপোর্ট করেছেন, যেটা হচ্ছে যে উনি যেহেতু স্পোর্টস অর্গানাইজার, উনি অবশ্য পরে চেস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি, অ্যাট প্রেজেন্ট চেস ফেডারেশনের সেক্রেটারি, বাট উনি হচ্ছে এখন জোনাল প্রেসিডেন্টও, 3.2 যে জোন আছে আমাদের, জোন প্রেসিডেন্ট। তো যেটা হয়েছে যে তখন আমার হাজবেন্ডকে সাথে শেয়ার করলাম, উনি আমাকে ইনিশিয়ালি এসি কিনে দেওয়া, ফ্লোর ভাড়া নেওয়া, হাউস রেন্ট, আমার আসলে শুধু যে একাডেমি তা না, আপনারা গেলে কখনো ফিল করতে পারবেন, আমার কিন্তু চেসের টেবিলগুলো যে করেছি ওইটাও কিন্তু আমার খুব চেসের প্রিন্ট দেওয়া, একদম কি মানে বাচ্চারা আসলে খুব এনজয় করে। আমার কোথায় আপনার একাডেমিটা? এলিগেন্ট আমাদের দুটো ব্রাঞ্চ ছিল, ধানমন্ডি এবং উত্তরায়, কিন্তু এই প্যান্ডামিকের টাইমে আমার ধানমন্ডি ব্রাঞ্চটা বন্ধ করে দিতে হয়েছে, এখন আমাদের উত্তরায় ব্রাঞ্চটা আছে। তো ইনিশিয়ালি একটা তো এটা চিন্তা ছিল, একদম ব্রেন চাইল্ড আপনার, যে একটা একাডেমি করতে হবে, তারপরে সেটার জন্য এক তো হচ্ছে জায়গা ভাড়া নেওয়া অ্যান্ড ফিজিক্যালি সবকিছু আয়োজন করা, তারপরে হচ্ছে যাদেরকে নিয়ে আপনি কাজ করবেন তাদেরকে সেটা বোঝানো, তো সেই স্টেপটা কেমন ছিল? একাডেমি করেন। তো ওইভাবে একাডেমি শুরু করার পরে দেখলাম যে না, আমার স্টুডেন্টরা প্রথমে স্টুডেন্ট দিয়ে অল্প দিয়ে আমার শুরু করা, যেহেতু শখের একাডেমি ওইভাবে ইয়া না, কিন্তু পরে যখন আমরা কাজ করতে করতে দেখলাম যে না, ভালো কাজ করতে হবে, তখন পরে কিন্তু আমরা দেখা গেলো যে বিভিন্ন দুজন গ্র্যান্ড মাস্টারও আমাদের একাডেমিতে জয়েন করেছে, ভালো ইয়ে করেছে। প্রথম দিকে আপনি একাই শেখাতেন? হ্যাঁ, প্রথম দিকে না, আমি একা শেখাতাম না, আমার সাথে আরও দুজন তিনজন ওগুলো পার্ট টাইম টিচার নিয়েছিলাম আমি, কারণ একা সম্ভব না, একটা একাডেমি রান করা খুব কঠিন হয়ে যেত। তো পরে যেটা হলো যে দেখলাম যখন বাচ্চারা খুব ভালো করছে, একটা পর্যায়ে এসে আমি যখন তখন অর্গানাইজিং নিয়ে খুবই বিজি, তখন আমি ওইভাবে সময় দিতে পারছি না, তখন টিচার হায়ার করলাম। দিন শেষে এটা তো একটা মানে প্রফিটের জায়গাতে এটা আসতে হবে, যেহেতু একটা সংগঠন, তো আসলে কি এটা নিয়ে প্রফিটের মুখ দেখা গেল নাকি শুধু ভালোবাসার জায়গায় থেকে গেল যে না ঠিক আছে? এখনো আমি প্রফিটের মুখ দেখতে পারি নাই আসলে, আমরা ব্যাড লাগও বলতে হয় যে যখন ফুল টাইম মানে ফুল সুইং এ একাডেমি চলছে, ওই টাইমটায় আমাদের প্যান্ডেমিক চলে আসলো, দু বছর থেকে তো একাডেমি বন্ধ, কিন্তু অনলাইন ক্লাসটা চালু আছে এখন, যেমন অনলাইনে ক্লাসটা। এটার ফিউচারটা কি কোনো কিছু দেখতে পারেন? কারণ এই করোনা বা কোভিড তো আসলে সহসা পৃথিবী থেকে যাবে বলে আমাদের মনে হচ্ছে না, সেক্ষেত্রে আসলে আমরা জানি যে গ্লোবালি অনেক বড় বড় ফ্র্যাঞ্চাইজ কিন্তু বন্ধ হয়ে গেছে, যেগুলোর মধ্যে সম্ভাবনা ছিল সেগুলো অনেক কিছু আছে যেগুলো ভবিষ্যতে হয়তো আর কোনোদিন আলোর মুখ দেখবে না, তো সেই জায়গাটাতে কি চিন্তা করছেন, ভবিষ্যতে আসলে কিভাবে কোপ আপ করবেন? আসলে আমি এখনো জানি না, আমি আমার যেমন আমি আমার আসলে কষ্ট হয়, আমি যখন দিন শেষে রাতে ঘুমাতে যাই, আমি হাউস রেন্টের চিন্তায় বা একাডেমিরটা বন্ধ করে দিলে হবে কি, হয়তো বা আমার যেমন এনার্জি বা এটাই বলছিলাম যে হয়তো কখনোই শুরু করা হবে না, আর হয়তো বা হবে না, এবং কি আমি কিন্তু একাডেমির জন্য আপনি ছোট ছোট ব্যাপার দেখবেন, এগুলো আমি দেশের বাইরে যখনই গেছি, আমাদের কিন্তু আগে বুক খুব একটা চেস বুক অ্যাভেলেবেল ছিল না, আমি যেই দেশেই গেছি দেখা যেত আমার একটা লাগেজ হতো শুধু আমার চেসের জিনিসপত্র, মানে চেস ক্লক থেকে শুরু করে চেস বোর্ড থেকে শুরু করে চেস যেসবই মানে বাচ্চাদের জন্য ইন্টারেস্টিং হবে বা স্টুডেন্টরা দেখে ইন্সপায়ার হবে এইসব জিনিস কিন্তু আমি সব উঠে নিয়ে আসতাম আমার চেস একাডেমিতে। তো দেখা গেছে যে ছোটো ছোটো আমি বাচ্চাদের ইলেকট্রনিক ফিল্টার থেকে শুরু করে মানে ওদের যেরকম একদম এসি সিসি ক্যামেরা সব কিছু দিয়ে আমি চেষ্টা করেছি আমার আন্তরিকতা দিয়ে এটা ইয়ে করতে।
তবে এটা ঠিক যে মাঝখানে আমি একটু সাপোর্ট পেয়েছিলাম একটা স্পন্সর থেকে, আমাদেরই চেস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট উনি তরফদার রুহুল আমিন, উনি আমাদেরকে মাঝখানে স্পন্সর করেছিলেন যখন আমি ধানমন্ডি ব্রাঞ্চটা রান করি। তখন আমি কিন্তু ওই গ্র্যান্ড মাস্টারদের খুব হাই পেমেন্ট করতে হতো বা হাউস রেন্ট খুব হাই ছিল, ওগুলোতে আমার সাপোর্ট হয়েছিল। তো এই ধরনের আমার মনে হয় কিছু আরো স্পন্সর পেলে আমাদের জন্য একটু বেটার হতো। না ডেফিনেটলি, এবং এটার সাস্টেইনেবিলিটি নিয়েও প্রশ্ন আছে, কারণ এভাবে আসলে কতদিন আমি, হ্যাঁ এখন কিন্তু আমার যেমন অনলাইন ক্লাস করে এখন আমার প্যান্ডেমিক টাইমটাতে আমার টিচারদেরকে আমার ছেড়ে দিতে হয়েছে, আমি এত এফোর্ড করতে পারছিলাম না। এখন যেমন হাউস রেন্টের চিন্তায় আমার রাতে ঘুম হয় না, তো যেটা হয় যে আমি এখন অনলাইন ক্লাস করে কিন্তু এখন আমি ফুল টাইম বিজি থাকি, দেখা যায় দিনে 4-5 ঘন্টা আমাকে অনলাইন ক্লাস নিতে হচ্ছে। দাবাটাকে কি সাধারণীকরণ করা যায় যে না ঠিক আছে তুমি হয়তো দাবা প্লেয়ার হবে না কিন্তু খেললে তোমার লাভটা কি আছে, এই জায়গাটা কি এখন পর্যন্ত আমাদের দেশে আমরা তো জানি না বুঝি না যে আসলে দাবা খেললে লাভটা কি, সেটা কি একটু বলবেন আমাদেরকে? আর এই জায়গাটা কাজ করার জন্য কি করা যেতে পারে? আমি একটা ছোট উদাহরণ দিই আমার ছেলের ব্যাপারে বলি আমি, ও এখন 12 বছর বয়স, তো ওর যেটা হয়েছে যে আমি দেখলাম যে ও চেস খেলার, শুধু আমার ছেলে না আমাদের যত স্টুডেন্ট আছে ওরা চেস খেলার কারণে কিন্তু ওদের ব্রেনটা অনেক শার্প হয়ে গেছে, মানে ওদের ফটোজেনিক ব্রেনের মতো। এখন আমি দেখলাম যে ওরা অল্প পড়ে, যখন প্যান্ডামিক ছিল না বাচ্চারা কিন্তু ম্যাক্সিমাম টাইমে ট্রাভেল করেই বেড়াচ্ছে, কারণ ওদের একটার পর একটা টুর্নামেন্ট দেশের বাইরে খেলতে হচ্ছে, প্যারেন্টসদের কিন্তু কোনো কমপ্লেন নাই, কেননা বাচ্চারা কিন্তু সেই সায়েন্সে পড়ছে, মানে পড়াশোনার একাডেমিক রেজাল্টও ওদের গোল্ডেন এ পাচ্ছে, কিন্তু চেস ও ভালো করছে। হ্যাঁ ওরা এত টুর্নামেন্ট খেলছে, মাঝে মাঝে আমি নিজেই টেনশনে পড়ে যেতাম যে ওরা এত টুর্নামেন্ট খেলছে দেশে দেশের বাইরে, ওদের তো টুর্নামেন্টের উপরেই থাকে। আবার আমাদের দেশে যেটা প্রবলেম হচ্ছে এই জ্যামটার কারণে না ওদের অনেক টাইম রাস্তায় চলে যায়, তো যারা সিরিয়াস প্লেয়ার বা সিরিয়াসলি শিখছে ওদের কিন্তু দেখা গেছে যে অল্প পড়াতেই ওদের হয়ে যাচ্ছে, এই জন্য প্যারেন্টসদের কিন্তু খুব একটা কমপ্লেন নেই। চমৎকার। তো অর্গানাইজার হিসেবে আপনি আসলে কবে থেকে কাজ শুরু করলেন? আপনি স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করেছেন, আচ্ছা তার আগে আপনি আমাদের অফিসে বলছিলেন যে আপনি স্টুডেন্টদের অনেক স্টোরি আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে চান। যেমন খুবই মজার মজার স্টোরি, মানে এক এক বাচ্চা এক এক রকম। আমার সঙ্গে আমার এক্সপিরিয়েন্স আছে 6 বছরের বাচ্চা থেকে শুরু করে একদম আমরা ইয়থ চ্যাম্পিয়নশিপে গেছি, বিভিন্ন দেশেই গেছি আসলে আমাদের স্টুডেন্টের। যেমন আমরা কিন্তু একাডেমি থেকে শুধু শিখাই তা না, আমরা যখন দেখছি যে একটা বাচ্চা দেশের বাইরে খেলতে যেতে পারছে না, ফেডারেশন সব টুর্নামেন্টে সাপোর্ট করতে ওনারা পারেন না, ওনারা ধরুন যে এশিয়ান জুনিয়র বা এশিয়ান ওয়ার্ল্ড জুনিয়র এইসব টুর্নামেন্ট পাঠায়, কিন্তু আমাদের প্রচুর টুর্নামেন্ট হয় এখন ওয়ার্ল্ড ওয়াইড, তো বাচ্চাদের মাঝে মাঝে কিন্তু ওদের স্পন্সরও আমরা করেছি মানে একাডেমির পক্ষ থেকে। তারপর কিছু বাচ্চাকে আমরা ফ্রি স্কলারশিপ দিয়েছি, যারা রাইজিং প্লেয়ার ছিল ওদেরকে আমরা কিন্তু কোনো একাডেমিক চার্জ করিনি, আমাদের এখানে 3.5 বছর ফ্রিতে পড়েছে। হ্যাঁ এরকম করাতে কিন্তু বেশ কিছু বাচ্চা উঠে এসছে, এখন কিন্তু ওদের বিভিন্ন জায়গায় চাকরি হয়ে গেছে, এখন 9-10 পড়ছে ওদের কিন্তু নেভিতে জব হয়ে গেছে, পুলিশে জব হয়ে গেছে, তো এগুলো আনসারে জব হয়ে গেছে। এগুলো দেখলে খুব ভালো লাগে যে এখনকার বাচ্চারা কিন্তু পড়াশোনার পাশাপাশি একটা সাপোর্টও পাচ্ছে প্যারেন্টসের জন্য, কিন্তু এটা বিশাল একটা ব্যাপার। দাবা নিয়ে আত্মবান্ত জানার চেষ্টা করছিলাম আপনার ক্যারিয়ার। তো এই যে জাজ হয়ে যাওয়া, এই বিষয়ে একটু জানতে চাই, এটার জন্য বিশেষ কোনো পরীক্ষা আছে কি না, যেটাকে আমরা বলছি আরবিটার বোধহয়, রাইট? সেটা নিয়ে আপনার এক্সপিরিয়েন্স বা ওই অ্যাচিভমেন্টের জায়গাটা। ওই যে যখন দেখলাম যে একাডেমি করার পরে ফিল করলাম যে না বাচ্চাদের জন্য টুর্নামেন্টও করতে হবে সাথে, শুধু মানে শিখালে বাচ্চারা এনজয় করছে না ব্যাপারটা, ওরা বাচ্চারা কিন্তু খেলতে পছন্দ করে, যখন ওরা দেখলাম ফিল করলাম যে না টুর্নামেন্ট করতে হবে, তখন দেখলাম যে না আমাদের তো ফেডারেশনটা তো মতিঝিল এলাকায়, তো আমাদের উত্তরের সাইডটা একটু সাইড হয়ে যায়, তো এদিককার বাচ্চারা সবসময় দেখলাম যে খুব সিরিয়াস বাচ্চা আছে যারা সিরিয়াসলি শিখছে, বাট ওদের মতিঝিল পর্যন্ত গিয়ে খেলা সম্ভব হচ্ছে না। হ্যাঁ তখন আমি ফিল করলাম যে না এখন টুর্নামেন্ট করতে হবে একাডেমিতে, আমরা মাসে 3টা টুর্নামেন্ট করা শুরু করলাম, এটা ফিদে টুর্নামেন্ট, মানে তখন কিন্তু আমি ফিদে টুর্নামেন্ট করতে হলে আমি দেখলাম যে আমাকে ফিদে আরবিটার হতে হবে, মানে জাজ যেটা, তখন আরবিটার হওয়ার ট্রেনিং করলাম। ট্রেনিং করার পর আমাদের এক্সাম দিতে হলো, এক্সাম পাস করে আবার অনেক ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের অ্যাজ এ আরবিটার থাকতে হলো। তখন সেম ব্যাপার কিন্তু আমার অর্গানাইজিংয়ের ক্ষেত্রে, অর্গানাইজার আমি যে ইন্টারন্যাশনাল অর্গানাইজার হয়েছি এই যে সাউথ এশিয়ার মধ্যে ফার্স্ট আমি নারী হিসেবে, আমার আগে এশিয়ার মধ্যে 5 জন আছেন, আমি 6 নাম্বার,
সাউথ এশিয়ার মধ্যে এখনো পর্যন্ত কেউ নাই। মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়াতেও কেউ নেই। হ্যাঁ, ইন্ডিয়া মানে আমার সাউথ এশিয়ার যতগুলো কান্ট্রি আছে কেউ নেই। তখন আমি এই যে কাজ করতে করতে আমি তখন ক্যাপ্টেন হিসেবে কাজ করছি বাকু চেস অলিম্পিয়াডে, তখন দেখলাম যে নোটিশ বোর্ডে আমাদের অর্গানাইজার ট্রেনিং হবে, সেমিনার হবে। তো আমি সব মর্নিংয়ে হবে ওইটা, আমার আবার বিকালে এসে ক্যাপ্টেন্সি করতে হবে। এটা টাফ ছিল, অনেক কষ্ট হয়েছে আমার। তো এই সেমিনারটা করার পরে আমাদের এক্সাম দিয়ে পাস করতে হলো। এটার পরে আবার আমাকে তিনটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করতে হয়েছে, বড় বড় তিনটা ইন্টারন্যাশনাল। আচ্ছা, ওইটার অ্যাজ এ টুর্নামেন্ট ডিরেক্টর থেকে আমাকে পরিচালনা করতে হয়েছে, তারপরে আমার টাইটেলটা আসলো। আমি 2016 এক্সাম পাস করেছি, আমার কিন্তু টাইটেল এসছে 2019। হ্যাঁ, আমার কিন্তু 3 বছর সময় লেগে গেছে অর্গানাইজার ইন্টারন্যাশনাল। গ্র্যান্ডমাস্টার উপাধি কি এখন পর্যন্ত পাওয়া হয়েছে? না, আমি ক্যান্ডিডেট মাস্টার। কিন্তু আমার গ্র্যান্ডমাস্টার, আমি কিন্তু এখনো স্বপ্ন দেখি যে গ্র্যান্ডমাস্টার হব, কারণ আমাদের দেশে এখনো কোনো মহিলা গ্র্যান্ডমাস্টার নেই। রাইট, আমি সেটাই বলছি। তো রানি আন্টি যেটা হয়েছে, উনি লাস্ট ইন্টারন্যাশনাল মাস্টার হওয়ার পর আরো 2 জন আমাদের ইন্টারন্যাশনাল মাস্টার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের মহিলা কোনো গ্র্যান্ডমাস্টার নেই। তো আমরা যেটা চাচ্ছি যে মানে আমাদের স্টুডেন্টরা তো ট্রাই করছে। মজার ব্যাপার হচ্ছে আমরা রানি হামিদকে দেখে এখনো ইন্সপায়ার হই, কেন উনি যখন 35 বছর বয়স, 4 বাচ্চার মা, তখন কিন্তু উনি খেলাটা শুরু করেন। মানে আমাদের ইন্টারভিউ করেছে না, আমাদের দাবার এটাই কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, যে কোনো বয়সের যে কেউ কিন্তু খেলতে পারে দাবাটা। এবং কি মজার ব্যাপার হচ্ছে যে মানে আপনার এটা নিয়ে আপনার মানে আমরা যেমন এখন বাচ্চার মা, মধ্যবয়সী, তারপরে এখনো কিন্তু আমরা স্বপ্ন দেখছি যে আমরাও এখনো, আমি কিন্তু খেলাটা আপাতত আমার বন্ধ আছে যেহেতু অর্গানাইজিং করতে এসে আমি খেলাতে টাইম দিতে পারছিলাম না, কিন্তু এখনো কিন্তু আমি স্বপ্ন দেখি যে আমি এখনো মানে মহিলা গ্র্যান্ডমাস্টার হব। আমাদের স্টুডেন্টদেরকে বাইরে নিয়ে যাচ্ছি, দেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে ওরা যাচ্ছে, পার্টিসিপেট করছে। আরেকটা মজার ব্যাপার, আমরা কিন্তু দাবা দিয়ে ফুল মানে আমি নটরডেমে একটা প্রোগ্রাম দেখেছি, আমি ওখানে চিফ গেস্ট হিসেবে গিয়েছিলাম। ওদের জাস্ট দাবা একটা খেলাকে দিয়ে ওরা কীভাবে অর্গানাইজিং বাচ্চাদেরকে শিখাচ্ছে, কীভাবে অর্গানাইজ করতে হয় টুর্নামেন্ট, কীভাবে ম্যাগাজিন বের করতে হয়, কীভাবে স্পন্সার আনতে হয়, সব কিছু কিন্তু ওরা এই দাবা একটা টুর্নামেন্ট দিয়ে শিখাচ্ছে। হ্যাঁ, তো এইখানে কিন্তু প্রচুর শিকার আছে। আমি যেটা দেখেছি যে আমাদের স্টুডেন্টরা যখন দেশের বাইরে যাচ্ছে, প্রতিটা বাচ্চা কিন্তু এখন দেশের বাইরে যাওয়ার সময় আমি এই কাজটা করি ওদেরকে শিখাতে নিই, মানে ওরা এয়ারপোর্টে কী কী নিবে, ব্যাগে কী থাকবে, ওখানে খেলার ভেন্যুতে কী নিবে, পাসপোর্টের ফর্ম কীভাবে ফিল আপ করতে হচ্ছে, ইচ অ্যান্ড এভরি পার্ট আমি ওদেরকে শিখাতে নিই। যেন ওদের আমাদের একজন চেস প্লেয়ার, উনি আমেরিকায় গেছেন, উনি বলেছেন যে উনি যখন ছোট তখন উনি গেছেন খেলতে, আন্ডার 10 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, তারপর কিন্তু ওখানেই রেখে দিয়েছে ওনাকে। তো উনি যেটা বলছেন, উনি দাবা খেলার কারণে উনি বড় গ্র্যান্ডমাস্টার হতে পারেনি কিন্তু বড় ইঞ্জিনিয়ার হয়েছে, কেননা উনি ওই ওনার খেলোয়াড় কোটা দিয়ে উনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, এখন বড় ইঞ্জিনিয়ার। কিন্তু উনি যেটা বলছে এটা কিন্তু আসলেই ট্রু, রাইট? গেট পাস একটা ব্যাপার থাকে যে লাইক, হ্যাঁ, যেমন আমরা ইউরোপে আমেরিকা গেছি, আমাদের কিন্তু কখনো 10 মিনিটের বেশি আমাদের অ্যাম্বাসিতে ওয়েট করতে হয়নি। নর্মাল ইন জেনারেল পিপলকে দেখেছি লাইন ধরে দাঁড়িয়ে আছে, আর আমরা কিন্তু একটা আমাদের স্পেসিফিক কাউন্টার ছিল, ওইটাতে গিয়ে আমরা। সো আপনি যদি বিদেশ যেতে চান তাহলে দাবা খেলেন, বাস, অনেক সহজ হয়ে যাবে। এটা কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমি আমাদের মহিলা মানে মেয়ে প্লেয়ারদেরকে সবাইকে আমি এটা বলে ইন্সপায়ার করি যে রাশিয়ার চ্যাম্পিয়ন কোস্তেনিক, ও মডেলিং করতে গিয়েছিল কিন্তু ওখানে চান্স পায়নি, কিন্তু যখন ও দেখা গেল যে চ্যাম্পিয়ন হলো এবং কি গ্র্যান্ডমাস্টার হলো, তখন কিন্তু ওর প্রচুর ফিল্মেরও অফার এসছে। হ্যাঁ, তো মডেলিং ফিল্ম সবই করা হয়েছে, ওর শখ সবই পূরণ হয়েছে দাবার মাধ্যমে। ওইটাই বলছিলাম আমরা শুরুতে, যেটাই আপনি করেন না কেন সেটাকে যদি ভালোবেসে করেন তাহলে ওখান থেকে আপনার রেজাল্ট আসবে। আর প্রোডাক্ট হিসেবে আসলে অনেক কিছু চলে, এবং সবকিছু কিন্তু ইন্টারলিঙ্কড। আমরা সোসাইটিতে বসবাস করি, প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা খুব অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আপনি একটা জায়গায় ভালো করলে বাকি বিষয়গুলো আপনাআপনি চলে আসে, অটোমেটিক চলে আসে। আমি তো দেখলাম আমাদের আসলে কিন্তু চেস খেলার কারণে আমরা প্রবলেম সলভিং, এই যে এখনকার বাচ্চাদের আপনার জায়গায় জায়গায় প্রবলেম, লাইফে প্রবলেম সলভিং তো লাগছে, এই স্কিলটা কিন্তু আমরা চেস থেকে ছোটবেলা থেকে ডেভেলপ করি। হ্যাঁ, যেমন আমি কিন্তু এই যে প্যান্ডেমিক আসার পর আমার একাডেমি নিয়ে আমি কঠিন টাইমের ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু ওই যে হোপটা ছাড়িনি, আমরা দাবা থেকে শিখেছি নেভার গিভ আপ।
আমরা ছোটবেলায় যতটুকু বইতে পড়েছি অনেক সময় যে ধৈর্য বাড়ানোর খেলা, বুদ্ধি বাড়ানোর খেলা, কনসেন্ট্রেশন বাড়ানোর খেলা, এবং ডেফিনেটলি এই যে স্কিলগুলো তৈরি হয় দাবা খেলতে গিয়ে এগুলো রিয়েল লাইফেও অনেক বেশি কাজে লাগে। এটাই কিন্তু আমরা মানে আমাদের চেস প্লেয়াররা কেন এত ব্রেনি হয়, আমাদের হয় কি চেস খেলার সময় একটার পর একটা প্রবলেম আসতে থাকে, আমরা সলভ করতে থাকি, আর যে যত বেশি প্রবলেম সলভ করে তার ব্রেন তত শার্প হয়। তো আমাদের চেস প্লেয়ার যেটা হয় আমাদের ব্রেনের রাইট সাইড এন্ড লেফট সাইড বোথ সাইডে কিন্তু ভালো ওয়ার্ক করে। হ্যাঁ এগ্রিড। এবং আমার মনে হয় যে যেসব বাচ্চারা অনেক বেশি দুষ্টু তাদেরকে ছোটবেলাতেই এটাও নিয়ে আমার মজার ঘটনা আছে। আমার যখন আমি স্কুলে জব করছিলাম দুটো টুইন বাচ্চা ছিল, খুবই দুষ্টু, অন্যান্য ক্লাসের টিচারদেরকে পাগল করে ফেলতো, কিন্তু ওই বাচ্চা দুটো আমার ক্লাসে এসে এত সুন্দর, ইভেন আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যামও একদিন দেখতে এসছে যে এই বাচ্চা দুটো এত ভদ্রভাবে কিভাবে মলি ম্যামের ক্লাসে বসে আছে। ম্যাম আমাকে জিজ্ঞেস করলো যে কিভাবে তুমি এদেরকে কন্ট্রোল করো, আমি বললাম যে ম্যাম ওই জাস্ট ওদেরকে ইনভলভ করে দিয়েছে, ওরা এখন ওইখানে ইনভলভ হচ্ছে, ওদের কোনো ইয়ে নেই। আমার মনে হয় যে এই জায়গাটায় অনেক কিছুই আমাদের অ্যাচিভ করবার আছে, এবং সেখানে আপনারা যেভাবে কন্ট্রিবিউট করে যাচ্ছেন সেটা নিঃসন্দেহে পরের জেনারেশনের জন্য অনেক বড় অনুপ্রেরণা। তো আপনার কী মনে হয় যদি এবার একটু আমাদের ল্যাক্স বা আমাদের যে জায়গাগুলো উইকনেস আছে ইন মানে যদি বলি জাতীয়ভাবে কিংবা ব্যক্তিগত জায়গা থেকে যেসব জায়গায় আমাদের অনেক বেশি ইম্প্রুভমেন্ট করা দরকার, সেখানে আপনি কী সাজেশন দেবেন? আমি বলবো যে আসলে যদি গ্র্যান্ড মাস্টার হতে চায় সেক্ষেত্রে একটু ছোট থেকে শুরু করলে বেটার। হ্যাঁ, কারণ ছোট থেকে কেন শুরু করতে হবে, যে কোনো বয়সে তো চেস খেলা যায়, কিন্তু গ্র্যান্ড মাস্টার হতে গেলে যেটা হয় আপনার না একটু যখন বাচ্চারা পড়ার উপরের লেভেলে উঠে আমাদের দেশে ওদের কিন্তু পড়াশোনার প্রচুর চাপ চলে আসে। আমি এটা ফিল করছি, আমি ডিল করতে গিয়ে বাচ্চাদেরকে যে কেন গ্র্যান্ড মাস্টার হতে পারছে না, তখন দেখলাম যে না ওই ওরা একটা যখন শিখতে শিখতে চার পাঁচ বছর কিন্তু লেগে যায়, মানে আমাদের ম্যাচুরিটিটা আসতে আসতে কনফিডেন্সটা বা সব কিছু, তখন দেখলাম যে ওদের শিখাতে শিখাতেই ওরা ম্যাট্রিক ইন্টার চলে আসছে, তারপরে ইউনিভার্সিটিতে বা যে যার যার প্রফেশনে যাবে ওইটা একটা প্রেশার চলে আসে। আর মেয়েদের যেটা হয় যে বিয়ের পরে ফ্যামিলিকে টাইম দেওয়ার একটা ব্যাপার থাকে, ফ্যামিলি সাপোর্ট করার একটা ব্যাপার থাকে, তো এইসবের জন্য না আগের থেকে একটু শুরু করলে বেটার। যদি একটুখানি আপনার কাছে জানতে চাই যে এখন যদিও বা আমাদের প্যান্ডেমিকের জন্য সবকিছু স্থবির হয়ে আছে কিন্তু আস্তে আস্তে তো হচ্ছে স্বাভাবিক সবকিছু, কিন্তু মজার ব্যাপার আমাদের চেস কিন্তু সেই প্যান্ডেমিকের মধ্যেই চলেছে চলছে। হ্যাঁ, মানে আমাদের যেটা হচ্ছে যে আমাদের অনলাইনে অলিম্পিয়াডও হয়েছে, চেস অলিম্পিয়াড। হ্যাঁ, যেটা আমাদের রাশিয়া হওয়ার কথা ছিল ওটা হয় নাই, কিন্তু অনলাইনে আমাদের চেস অলিম্পিয়াড, এশিয়ান জুনিয়র, ওয়ার্ল্ড জুনিয়র সব টুর্নামেন্ট হয়েছে, এশিয়ান ন্যাশনস কাপ। তো আমি এইটা খুব মজা লাগে যে অনলাইনে এখন বাচ্চারা, আমাদের যেটা হতো যে আমরা কিন্তু প্যান্ডামিকের আগে শুধু দেশের বাইরের স্টুডেন্টদেরকে অনলাইনে শেখাতাম, এখন যেহেতু একাডেমি বন্ধ আমরা অনলাইনে দেশের বাচ্চাদেরকেও শেখাচ্ছি, কিন্তু আমি দেখলাম যে আগের চাইতে ওরা অনলাইনে আরো ভালো কনসেন্ট্রেশন দিতে পারছে, খেলার এনজয়টা ওইভাবে ফিল করছে না, যেহেতু খেলা যাচ্ছে যাচ্ছে না তা না, কিন্তু আপনি সামনাসামনি বসে খেলা করা। হ্যাঁ, এখানে হয় কি অনলাইন টুর্নামেন্টে একটা আমাদের যেটা ল্যাকিংস থাকে যে এই নেট সাপোর্টটা থাকতে হবে, আপনার কানেকশন ডিসকানেক্ট হলে আপনার গেম লস। সো আপনার যেমন পিস আপ হতে হবে বা খেলায় আপনার পজিশন ভালো থাকতে হবে, এরকম কিন্তু আপনার আমরা দেখলাম যে অনলাইন টুর্নামেন্টের সময় হ্যাঁ টেকনিক্যাল ব্যাপারটা কোটা থাকতে হবে। সবকিছু মিলিয়ে যদি ফিউচার প্ল্যান জানতে চাই, কি ফিউচার প্ল্যান? আমার ফিউচার প্ল্যান বলতে এখন আমার একাডেমি নিয়ে আমার সব স্বপ্ন। হ্যাঁ, দেখলাম যে একাডেমি দিয়ে যেহেতু বাচ্চারা এত ভালো করছে এবং কি নিজেদের, আমি দেখলাম যে এখন আপনি সব বাচ্চা গেমসে ইনভলভ। হ্যাঁ, অনলাইন প্যান্ডেমিক আসার পরে কি হলো, আমরা বাচ্চাদের সবাইকে অনলাইনে নিয়ে আসলাম, কিন্তু যেটা হয়েছে যে অন্য বাচ্চা বাসায় থাকছে ঠিকই, কিন্তু ওদেরকে তো এঙ্গেজ রাখতে হবে, এই জন্য বাচ্চারা কিন্তু সব বাচ্চাদের প্যারেন্টসরা, আমি তো এটা মনে করছি এটা একটা জাতিগতভাবে একটা এফেক্ট আসবে, যেহেতু সব বাচ্চা এইভাবে গেমসে ইনভলভ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে যারা চেস খেলছে ওদের দুইটা উপকার হচ্ছে, এক তো ফান হিসেবে এনজয় করছে, আরেক হচ্ছে ওদের ইন্টারনাল ডেভেলপমেন্টটা হয়ে যাচ্ছে সাথে। তো এই জিনিসটা আমার, আমি প্যারেন্টসদেরকে বলবো যে বাচ্চা যদি প্লেয়ার গ্র্যান্ডমাস্টার নাও হতে চায় চেসে, আমি যেমন আমার বাচ্চাকে বলেছি ডেইলি তোমাকে 1 আওয়ার চেস করতে হবে, তুমি হুজুর কাছে যেমন পড়ো টিচারের কাছে যেমন পড়ো 1 আওয়ার চেস করতে হবে। ওইটাই আসলে ব্রেনটাকে শার্প রাখার জন্য খুবই ভালো একটা ব্যাপার, এবং আমরা দেখি যে কিন্তু বিভিন্ন কারিকুলাম অ্যাক্টিভিটিজের মধ্যে রিডল সলভিং একটা ব্যাপার থাকে বাচ্চাদের, এবং সেক্ষেত্রে আমি মনে করি যে দাবা একটা অনেক বড় ধরনের রোল প্লে করতে পারে। এটা দেশের বাইরে অনেক কান্ট্রিতে কিন্তু এটা আপনার কম্পালসারি সাবজেক্ট, মানে আপনার চেস করতেই হবে,
মানে স্কুলে শিখাচ্ছে, ইয়ে করছে, আমরা চেষ্টা করছি যে এটা আস্তে আস্তে কিভাবে আমাদের দেশেও এটা ইনক্লুড করা যায়। আপনার ফ্যামিলি নিয়ে একটু জানতে চাই, ডেফিনেটলি অনেক সাপোর্টিভ ছিল আপনার ফ্যামিলি এই পুরো জার্নিটাতে? না, আমার প্রথম থেকে কিন্তু আমার ফাদার খুব বেশি সাপোর্টিভ ছিল না। মানে আমার ফাদার চাইতেন যে না পড়াশোনা করো, এর পাশাপাশি চেস করো, কিন্তু আমার ব্যাপারে উল্টা হয়েছিল, আমি চেসে বেশি ইনভলভ হয়ে গেছি। প্রথম থেকে ছিলাম না, কিন্তু পরে উনি পছন্দ করেছেন। আর পরে যখন শ্বশুর বাড়িতে এলেন, আমার শাশুড়ি খুবই সাপোর্টিভ ছিল। মানে আমার শাশুড়ি, আমি যখন রাত জেগে চেস স্টাডি করতাম তখন আমি সিরিয়াস প্লেয়ার ছিলাম, দেখা যেত যে আমার রাত দুটো পর্যন্ত উনি আমার পাশেই বসে আছে, যে আমি একা বসে স্টাডি করবো, উনি এই দুঃখ ওনার সহ্য হতো না। উনি আমাকে বসে বলতো যে আমি তোমাকে একটু মানে সঙ্গ দিই যে তুমি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের রাঙা সকালে যারা এসেছেন তারা সবাই শাশুড়ির ব্যাপারে অনেক বেশি পজিটিভ, এবং আপনিও তাদের মধ্যে একজন। শাশুড়ি কিন্তু অনেক বড় কন্ট্রিবিউশন, কারণ শুধু শাশুড়ি না, আমি বলবো যে ফ্যামিলি মেম্বার যারা সারাউন্ডিং থাকে তারা প্রত্যেকেই যদি বোঝে যে একজন মানুষ কোনো কিছু ক্রিয়েট করছে তাকে ওই সাপোর্টটা দেওয়া উচিত, মেন্টাল ওই প্লিজেন্টটা দেওয়া উচিত, তাহলে আলটিমেটলি গ্রো করাটা অনেক ইজি হয়ে যায়। তো অনেক ধন্যবাদ, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আজকে আপনি রাঙা সকালকে দিলেন, এবং আমি মনে করি আপনার গল্প শুনে অনেকেই অনুপ্রাণিত হবেন এই জায়গাটায় আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আপনাদের।